আজ 31শে জানুয়ারি মিরপুর মুক্ত দিবস। 1971 সালের 16 ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় সূচিত হওয়ার দেড় মাস পর 1972 সালের এই দিনে পাকিস্তানি হানাদার এবং দোসরদের দখল মুক্ত হয় ঢাকার মিরপুর। তবে মিরপুরকে মুক্ত করতে স্বাধীন দেশে শহীদ হতে হয় চলচ্চিত্রকার জহির রায়হান সহ 110 সেনা এবং পুলিশ সদস্যকে। মুক্তিযুদ্ধের স্বল্প আলোচিত সে অধ্যায় এবং বিহারীদের ভূমিকা নিয়ে তরুণ প্রজন্মের চিন্তাভাবনার বিস্তারিত দেখুন সুমন তানভীরের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শাহীন। 71 সালের 16 ডিসেম্বর লাল সবুজের পতাকার ঢেয়ে দেশজুড়ে যখন আনন্দের বন্যা বইছে, তখনও ঢাকার মিরপুর অরক্ষিত শত্রু কবলিত এলাকা। দেশ স্বাধীন হওয়ার দেড় মাস পর্যন্ত ঘাপটি মেরে থাকা পাকিস্তানি হানাদার ও তাদের দোসররা সশস্ত্র অবস্থানে দখল করে রেখেছিল মিরপুরকে, যা মুক্ত করতে হয় যুদ্ধ। জালাল উদ্দিন সদ্য স্বাধীন দেশে সে ভয়াল যুদ্ধে অংশ নিয়ে বেঁচে ফেরাদের একজন। এখনও সময় পেলে ছুটে যান মিরপুর 10 নম্বরের জল্লাদখানায়। নৃশংসভাবে হত্যার পর অনেক বাঙালিকেই যেখানে গুম করা হয়। 4 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং 2nd ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কাছে দায়িত্ব অর্পণ করে তারপর আমরা মিরপুরে ঢোকা শুরু করলাম। কিন্তু তখনও দেখছি একটি ঘটনা আমাকে খুব শিহরিত করে। মিরপুরে সনি সিনেমার সামনে ঈদগাহ মাঠ আছে, সেখানে ওরা পাকিস্তানি পতাকা হাতে তলোয়ার অস্ত্র নিয়ে স্লোগান দিচ্ছে, পাকিস্তান তারা অর্জন করে নেবে, লড়কে লেঙ্গে পাকিস্তান। তখন একটা ছেলে একটা তালোয়ার নিয়ে এসে পুলিশ ভাইটাকে ঘাড়ের মধ্যে এক কোপ দিয়ে ঘাটটা ফেলে দিল। সেই জিনিসটা যখন আমার মনে পড়ে আমার শরীর একদম শিহরিত হয়ে ওঠে। মুক্তিযোদ্ধারা যখন এলাকাটিতে সুবিধা করতে পারছিলেন না, তখন 1972 সালের 30 জানুয়ারি মিরপুর মুক্ত করতে সেনাবাহিনী ও পুলিশের একটি দল যায় সে এলাকায়। কিন্তু অজানা ও অনাকাঙ্ক্ষিত এক যুদ্ধের মুখে পড়ে তারা। 30 তারিখ ভোর 7টা আমরা অন পজিশনে চলে যাব প্রত্যেক এলাকায় এবং 8টার দিকে আমরা অভিযান শুরু করব। 11টা সাড়ে 11টার দিকে 1 নম্বর থেকে নিয়ে বল্লভী পর্যন্ত ঢাং ঢাং ঘণ্টি বাজতে লাগলো। হতভম্ব হয়ে গেলাম, হঠাৎ করে ওর ঘণ্টা কেন বাজতেছে? এটা হয়তো 4 থেকে 5 মিনিট ডাং ডাং কাটলো, বাজনা হইল, এরই সাথে সাথে ফায়ার শুরু হয়ে গেল। ফায়ার যে কে করতেছে, কোথায় দিয়ে করতেছে আমরা কিন্তু দেখতেছি না। ফায়ার এত ফায়ার হইতেছে, আর ফায়ারের যে ধরন, ফায়ারের যে ইয়ে ছিল, একদম ছোট্ট কিল, আর এরকমভাবে ফায়ার হইতেছিল। ফার্স্ট তারা প্রথমেই টার্গেট হলো সৈনিকদের উপর ফায়ার করতেছে না, কমান্ডারদের উপর। কমান্ডার লেভেলকে ধ্বংস করে দিল এবং আমাদের কমিউনিকেশনটা ধ্বংস করে দিল। ওয়ার্ল্ড সেটগুলির উপর আক্রমণ হলো, সবগুলি ওয়ার্ল্ড সেট বিকল করে ফেললো ফায়ার করে, যাতে আমরা কোনো কমিউনিকেশন না করতে পারি। তবে যখন উঠলাম মুটটা ডান দিকে, মনে নিলাম যে আমি আমার অন পজিশনে চলে যাব। এর মধ্যে দেখি যে জহির রায়হান পানি ট্যাঙ্কির ওয়ালের সাথে কাত হয়ে এভাবে পড়া আছে। আমি বুঝতে পারলাম যে লোকটা বোধহয় জীবিত আছে, কাছে গিয়ে দিয়ে যায় না, অলরেডি সে মৃত্যু। মিরপুর 71-এ ছিল অবাঙালি উর্দু ভাষাভাষী বিহারি অধ্যুষিত এলাকা। ব্যতিক্রম 2-1 জন ছাড়া বেশিরভাগই ছিল বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে। তবে বিহারিদের তরুণ প্রজন্মের ভাবনা ভিন্ন। আটকে পড়া পাকিস্তানি শুনলেই ক্ষুব্ধ হন তারা। এখানে স্থানীয় মিরপুর 11 আপনি এই প্রশ্ন করার অধিকার কে দিছে? আপনাকে বাজে প্রশ্ন আমি কোনো কথা বলবো না, প্লিজ। নো 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 আমি নো, আপনি কেন আমাকে বাঙালি বলবেন? আপনার কোনো থ্রো নাই, আর কোনো কথাই হবে। আমি বাংলাদেশে জন্ম নিছি, কেন আপনি বলবেন অবাঙালি আমাকে? এই প্রশ্ন কেন করবেন? আমি কি খুনি আছি? আপনি কেন এই প্রশ্ন করবেন কেন? এটা অভদ্র একটা প্রশ্ন। অনেক সময় আমাদেরকে ভিন্ন চোখে দেখা হয়, কেউ আমাদের ইন্ডিয়ান বলে, কেউ পাকিস্তানি বলে, কেউ বিহারি বলে, অথচ আমরা মন প্রাণে এই দেশকে ভালোবেসেছি। এবং আমি আমার এটা বিশ্বাস আমার এই জনগোষ্ঠী যে বাংলাদেশ আর কখনো যুদ্ধ দিকে যাওয়া লাগবে না। কিন্তু যদি যায় এই উর্দু স্পিকিং ছেলেদের যা সাহস বা মনোবল, যুদ্ধর কাতারে সবার আগে এরাই ঝাঁপিয়ে পড়বে, এই দৃঢ় বিশ্বাস। আমরা এদেশে পড়ালেখা করেছি, সব কিছু এদেশে করেছি, কিন্তু আমাদেরকে যখন বলা হয় আমরা বিহারি অথবা অবাঙ্গালি, আমরা কষ্ট পাই। কিন্তু আমরা ভালোবাসি দেশকে, এই দেশকে নিয়ে আমরা চলতে চাই। আমরা পাকিস্তান কখনো দাবি করিনি, পাকিস্তানকে আমরা ঘৃণা করি। মিরপুরের অনেক বধ্যভূমি নিয়ে গবেষণা হলেও মুক্তিযুদ্ধের শেষ রণাঙ্গন 52 বছর পরও অবহেলিত।
এটি সেই জল্লাদখানা, দেশ স্বাধীন হওয়ার পরও যেখানে জীবন দিতে হয়েছিল অনেক বীর বাঙালিকে। তবে সেদিন যারা ১৬ই ডিসেম্বরের বিরোধিতা করেছিল, তাদের প্রজন্মও আজ বাংলাদেশকে ধারণ করে, পূর্বপুরুষদের কর্মকাণ্ডকে ভুল আখ্যা দিয়ে বাংলাদেশের উন্নয়নের সারথি হতে চায় তারা। এটাই লাল সবুজের সার্থকতা। মিরপুর ১০ নম্বরের জল্লাদখানা থেকে সুমন তানভীর, আরটিভি।